চিন্তা বিতারিফ সাহেব, আকাশের দিক তাকায় কি ভাবতেছেন? দিনের বেলা আকাশের দিকে তাকাবো না তো তোর দিকে তাকায় থাকবো? চিন্তা বিতারিফ সাহেব, আমি আর ভাবছিলাম আপনি জানি কি না দরকারে কিছু ভাবতেছেন। তুই আসলে জানোস তুই আমার চিন্তার কি একটা বড় ক্ষতি করলি। সরি, এনে বাদাম খা। না, বাদাম খাবো না, আমি এই দেশের কিছুই খাবো না। দেশ আবার কি করলো? দেশ কি করলো? দেখ, ওই যে দেখ, ওই দিকে তাকায় দেখ। হ্যাঁ, একজন লোক বসে বসে মোবাইল টিপতেছে। আরে ও নিচের দিকে তাকায় দেখ। একটা চিপসের প্যাকেট আর একটা খালি বোতল পড়ে আছে। হ্যাঁ, এই জন্য তো বলছি যে এই যে পরিবেশটা, এই পরিবেশটা, এই যে লোকটা লোকে বসে আছে এখানে, বৈশা বৈশা সে পরিবেশটার দিকে খেয়াল করে নাই। আর দেখ, আমরা কিন্তু প্রতিদিন এখানে আসি। তারপরে দেখ, এই যে সুন্দর একটা মাঠ, কি সুন্দর একটা মাঠ, আমরা বসে রয়েছি এখানে, আরও লোকজন আসে, সুন্দর দেখা যায় না? পরিবেশটা তো সুন্দর না? এই পরিবেশটা কিন্তু আমরাই ব্যবহার করি এবং আমাদের জন্য কিন্তু এই পরিবেশটা সুন্দর রাখা দরকার, আমাদের জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। কিন্তু আমরা তো সেটা চিন্তা করছি না, কিন্তু আমরা প্রতিনিয়তই এই পরিবেশটাকে ব্যবহার করছি, ব্যবহার করে এর কোনো সৌন্দর্য বর্ধন করার চেষ্টা করি না। কিন্তু এই যে পড়ে আছে, আমি তো আশেপাশে কোনো ডাস্টবিন দেখতেছি না যে ময়লাগুলো এই ডাস্টবিনে রাখবো। ডাস্টবিন নাই, এই জন্যই তো বলছি যে আমাদের সচেতন হতে, আমাদের জনগণকে বুঝাইতে হবে যে এটা আমাদের পরিবেশ। তাহলে এখন কী করা যায়? এখন আমরা মানববন্ধন করতে পারি। মানববন্ধন? হ্যাঁ, কথাটা খারাপ কষ নাই। তাহলে চল, আমাদের যে বন্ধু বান্ধব আছে, আমাদের যে পরিচিতি যারা আছে তাদেরকে নিয়ে আজকে আমরা একটা মানববন্ধনের আয়োজন করি। আচ্ছা, বাদাম খা। হ্যাঁ, নি বাদাম নি। আর তাহলে আজকে থেকে শুরু করি। চল, আজ থেকে আমরা শুরু করব। ঠিক আছে, আমাদের পরিবেশটাকে আমরা সুন্দর করব। চল চল চল।